প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ভোটারদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে। নির্বাচনের সময় রাজনৈতিক সরকারের পাশাপাশি আমলাতান্ত্রিক সরকারকে নিয়ন্ত্রণে রাখতে চাপ প্রয়োগ করবে ইসি। কমিশনের সক্ষমতা ঠিক রাখতে সরকারকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে আসে বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল। টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সুষ্ঠু নির্বাচন সহ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেড় ঘন্টার বৈঠক করে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখার কথা জানান কাদের সিদ্দিকি। বাসাইলের নির্বাচন যথাসম্ভব সুস্থ করতে পারলে, সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করব। বিএনপি তো এখানে বড় কথা নয়, বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য দল কোনোটাই বড় কথা নয়। যদি মানুষের মধ্যে নির্বাচনী মনোভাব যদি সৃষ্টি করা যায় তাহলে রাজনৈতিক দলই সব থেকে বড় কথা। পরে সিএসি বলেন, দক্ষতা, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করবে নির্বাচন কমিশন। আমাদের দায়িত্ব কোনো দলের দিকে তাকানো নয়, যারা ভোটার, ভোটাররা নির্ভয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা সেই চেষ্টাটাই আমরা মূলত করব। নির্বাচনকালীন যে সরকার, রাজনৈতিক সরকার বা আমলাতান্ত্রিক সরকার, আমরা রাজনৈতিক সরকারের উপরও আমাদের যে নিয়ন্ত্রণ আছে, আমলাতান্ত্রিক সরকারের উপর যে নিয়ন্ত্রণ আইনে আমাদের উপর প্রদত্ত হয়েছে সেটি প্রয়োগ করার চেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অন্য কোনো প্রভাব থাকলে ইসির সক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে বলেও মনে করেন সিএসি। সরকারের যদি সদিচ্ছা এবং সহযোগিতা না থাকে এবং তার যে অঙ্গ সংগঠনগুলো, পুলিশ প্রশাসন, যদি ওরা যদি আমাকে নিরপেক্ষভাবে সহায়তা করে, অন্য কোনো পক্ষ থেকে যদি কোনো রকম প্রভাবিত না হয়, তাহলে আমার শক্তিটা অনেক বেড়ে যাবে। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।